যে আপনি একটু মানে এই মুহূর্তে না, কিছুক্ষণ আগে বলেছিলেন যে আচার্য শঙ্করের ব্যাপারটা বলেছিলেন, একটা চণ্ডালের যে ঘটনাটা বলেছিলেন যে চণ্ডালের সামনে আচার্য শঙ্কর সাষ্টাঙ্গ হয়ে গেলেন, মানে তিনি সর্বময় হয়ে গেলেন, ওর মধ্যেই তিনি চণ্ডালকে দেখলেন বা চণ্ডালের মধ্যে নিজেকে দেখলেন, হোলিস্টিক ব্যাপারটা আপনি বলেছিলেন যেটা। তো সেটা বলছে, কোশ্চেনটা হচ্ছে যে তাহলে কি মহারাজ একজন যা করে সকলের উপর সেটা ইফেক্ট করে, আর সকলে যা করে একজনের উপর ইফেক্ট করে, এটা কি কর্মফলের ক্ষেত্রে বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই ইফেক্ট করে, অবশ্যই। আমাদের যা করা তা এই টোটালিটির বিভিন্ন জায়গা থেকে কর্ম উঠেছে। এই সিচুয়েশন তৈরি না হলে, এরকম না হলে আমাদের মধ্যে সেই চিন্তা উঠতো না, আমাদের সেই বয়স, আমাদের সময়, আমাদের কন্ডিশনিং, ওই সময় আমার মাইন্ডের স্থিতি কী ছিল, এই সব মিলিয়ে আমাদের মধ্যে কর্ম ওঠে। শান্ত মাথায় সেই কাজটা করবেন না ইরিটেট মাথায় যেটা করে ফেলবেন। এবার শান্ত মাথা হওয়া, ইরিটেট মাথা হওয়া সব তো আপনার হাতে নেই, পরিস্থিতি আপনাকে তৈরি করছে, টেম্পটেড করছে। আপনি কতখানি পরিস্থিতিতে স্থির থাকতে পারবেন এটাও তো আপনার পুরো হাতে নেই। আমরা একটা মোটা মোটা কথা বলতে পারি কিন্তু শেষ কথা নয়। তো কর্ম তো পরিস্থিতি সৃজন করছে, আবার আপনি যা করবেন তার থেকে নতুন পরিস্থিতি বেরিয়ে আসবে, এটাই তো কর্মের চক্র, বিরাট চক্র। ভারতীয় দর্শন খুব সুন্দরভাবে বলেছিলেন, কর্ম ঘটে মাত্র, কর্ম ঘটছে মাত্র, কোনো ব্যক্তি নেই যে করে আছে। কারণ আপনি যা সিচুয়েশন যাই যেভাবেই বলুন কর্ম কি আমি করেছি, আপনি একটু গভীরে গিয়ে দেখবেন দেয়ার ইজ নো ইউ। সব মিলিয়ে এই ব্যবস্থাপনা তৈরি হয়েছে। তো সেরকমভাবে দেখতে গেলে তো অবশ্যই আচার্য শঙ্করের মধ্যে কোনো একটা গ্যাপ তৈরি হয়েছিল, যে গ্যাপটা ওই শিক্ষা ধারণের উপযোগী, তার প্রয়োজন ছিল। এবং ওনার মধ্যে একটা রিসিপ্টিভিটি ছিল যে উনি অহংকারে মদমত্ত হয়ে যাবেন না, আর মদমত্ত হয়ে গেলে কী হতো, শিক্ষা এসেও ফিরে যেত ওনার সামনে। উনি বলতেই পারতেন, চণ্ডাল আবার বড় বড় কথা বলছে আমার মুখের উপরে। ওনার মধ্যে সেই গ্রহণযোগ্যতা ছিল, গ্রহণশীলতা ছিল, তাই কোনো না কোনো আধারের মাধ্যমে প্রকৃতি শিখিয়ে দেয়। আমি তো বলি এটা চণ্ডাল হয়তো ছিল না, কোনো অঘরী সাধু ছিল হয়তো, কারণ কাশীতে অঘরীদের খুব প্রচলন এখনও আছে। আগে তো তখন মণিকর্ণিকার ঘাটে অঘরীদের সাধনার ক্ষেত্র এখনও, এখন তো সব মডার্নাইজ হয়ে গিয়েছে, আলো এসে গিয়েছে, হয়তো ছিল কেউ। শিব তাকে সাংকেতিক বলা হচ্ছে, দুটোই জিনিস। আচার্য শঙ্কর তৈরি ছিলেন ওই শিক্ষা নেওয়ার জন্য, ওই যে অঘরী উনি বা যেই হোক সেই চণ্ডাল হোক, তার মধ্যে গুরুতার ওই বীজ ছিল এবং এই টোটাল মুভমেন্ট ওই ব্যবস্থা করেছিল, তাই ওটা ঘটেছিল। তো এরকম সব সব সাধারণ কাজ, যে কোনো কাজ এইভাবেই ঘটছে, এইভাবেই ঘটছে, আর কিছু নেই।